আজকে আমরা শুরু করতে চলেছি ধাতু বিদ্যা বা মেটালার্জির দ্বিতীয় দিনের ক্লাস। তো এর আগের দিন আমি বেশ কিছু জিনিস তোমাদের আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সবাই ভালো করে দেখে নিয়েছো। তো আজকে আমরা যেটা মেটালার্জি বা ধাতু বিদ্যার যে টপিকটা প্রথম আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী, এটা আমরা আগে পড়বো। বিভিন্ন ধাতু জারণ বিজারণ ক্ষমতা এবং ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনুসারে এবং রাসায়নিক সক্রিয়তার প্রবণতা অনুসারে ধাতুগুলিকে সাজানো হয়েছে, এবং এই ধাতুগুলির মাঝখানে থাকবে হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সাপেক্ষে যারা সক্রিয় ওপরে উপরে গেলে সক্রিয়তা বাড়ে, নিচে গেলে সক্রিয়তা কমে, সেই অনুসারে আমরা সাজে। শ্রেণীটা আমরা প্রথম দেখে নিই। একদল শ্রেণীর প্রথমে হচ্ছে আমাদের পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই ধাতুগুলো সক্রিয়তা বেশি, আমি ব্র্যাকেট লিখে দিলাম, এই ধাতুগুলি রাসায়নিক সক্রিয়তা একটু বেশি। এরপর এগুলোর পর দ্বিতীয় যারা আছে তাদের মধ্যে আমাদের চলে আসছে এমএন, জেডএন, সিআর, এফি, এসএন, পি, পর পর চলছে আছে, সে কলাই লিখতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে হচ্ছে এমএন, জেডএন, সিআর, এফি, এসএন, পি, হলো মানে কি ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, এসএন মানে টিন, প্লাজমা। এরপর চলে আসছে হাইড্রোজেন, হাইড্রোজেনের উপরে আছে, এরপরে যদি এখানে লিখি হাইড্রোজেন, এরপর চলে আসছে কপার, মার্কারি, তারপরে সিলভার, লাস্ট হচ্ছে গোল্ড। এই শ্রেণীতে একটু ক্লোজ করি তাহলে তোমাদের সুবিধা হবে। জিনিস এমএন, জেডএন, সিআর, এফি, এসএন, পি, এগুলো ব্র্যাকেট দিলাম, এরা মধ্যম সক্রিয়। তারপরে চলে আসছে হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, ধরে গেছে আমাদের। তাহলে দেখি সব দেখা যাচ্ছে বলে ঠিক করে বা সবগুলোই দেখা যাচ্ছে, ক্লোজ করে দিই। তো রাসায়নিক তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমি লিখে দিলাম, তাহলে এদিক থেকে এদিকে গেলে, উপর থেকে নিচ থেকে উপর থেকে গেলে রাসায়নিক সক্রিয়তা কমা বিচারণ ক্ষমতা কমা ইলেকট্রন ত্যাগে প্রবণতা বৃদ্ধি পায়। যত উপর দিকে যাব তত শ্রেণী রাসায়নিক সক্রিয়তা, বিজারণ ক্ষমতা, ইলেকট্রন ত্যাগের প্রবণতা এগুলো বৃদ্ধি পাবে। তো এই শ্রেণী প্রথম যে সদস্যগুলো যারা আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা অধিক সক্রিয়। তাহলে ইলেকট্রো বা ইঞ্জিন তড়িৎ ধনাত্মক বা বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রো পজিটিভ পজিটিভিটি বৃদ্ধি পায়, তড়িৎ ধনাত্মকতা আস্তে আস্তে উপরে সক্রিয়তা অনুসারে বৃদ্ধি পাচ্ছে। তো যে যত বেশি তড়িৎ ধনাত্মক উপরে আছে তো এরা হচ্ছে প্রথম রায় সবচেয়ে সক্রিয়, মধ্যম সক্রিয়, কম সক্রিয়, সবচেয়ে সক্রিয়, মধ্যম সক্রিয়, কম সক্রিয়। তো এই রাসায়নিক সক্রিয়তা সক্রিয়তার উপর ভিত্তি করে এই ধাতুগুলোকে যখন আমরা বিজারণ করবো, মানে ধাতু নিষ্কাশন করবো, সেটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। এই রাসায়নিক সক্রিয়তার উপর ভিত্তি করে যখন ধাতু নিষ্কাশন করা হবে সেই নিষ্কাশনগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ
ভাগ করতে পারি, সেই ভাগগুলো এবার আমরা দেখব। তো ধাতু নিষ্কাশনের বিজারণ পদ্ধতি যেটা আমরা জানি, তো ধাতু নিষ্কাশনে বিজারণ পদ্ধতি, এক নম্বর তড়িৎ বিয়োজন বা তড়িৎ বিশ্লেষণ, দু নম্বর কার্বন বিজারণ। কি কিভাবে করা যায়? তিন নম্বর থার্মিট, এটা আমি আগের দিন আলোচনা করেছি তোমাদের কাছে, থার্মিট পদ্ধতি। চার নম্বর হচ্ছে শত বিজারণ, মানে বিজারক পদার্থ নিজে থেকে নিজের মধ্যে আছে, বাইরে থেকে সাপ্লাই করতে হবে। তো এই চারটি পদ্ধতি ধাতু নিষ্কাশনে তোমাদের কাছে আলোচনা করা হবে। তো এখানে কি কি পদ্ধতি হলো? তড়িৎ বিজারণ, বিয়োজন, কার্বন বিজারণ, থার্মিট, শত বিজারণ, এই চারটে প্রক্রিয়া এবার আমরা ভালো করে দেখে নেব। দেখা যাক, তো তড়িৎ বিয়োজন দ্বারা যারা হচ্ছে অধিক সক্রিয় ধাতু, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের সোডিয়াম, এদের ক্ষেত্রে তড়িৎ বিয়োজন করা হবে, কারণ এরা হচ্ছে অধিক সক্রিয়। তো কার্বন বিজারণ কাজে করব, কার্বন বিজারণের ক্ষেত্রে আমরা জিঙ্ক, তারপরে আয়রন, এদের ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ করতে পারবো। এম এদের ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজে ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারবো। থার্মিক পদ্ধতিতে আমরা জানি আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলোকে থার্মিক পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যেতে পারে। ঠিক আছে, তো এবার আমরা শত বিজারণের ক্ষেত্রে আমরা উদাহরণে আসবো, সেটা আমি আস্তে আসছি। তো তোমাদের এই তিনটাকে আলোচনা করে দিই, তারপরে আমরা পরবর্তী অংশে আসবো। তো তড়িৎ বিয়োজন বা তড়িৎ বিশ্লেষণ, যেটা আমরা একটা করে ফেলেছি, তো তড়িৎ বিয়োজনে তড়িৎ বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে ধাতুগুলো আমি লিখেছি, ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু বুঝিয়ে দিই। এই যে ধাতুগুলো আমরা লিখেছি তাদের অক্সাইড ক্লোরাইড লবণকে, ধাতুগুলির অক্সাইড ক্লোরাইড লবণকে গলিত অবস্থায় জল থাকলে চলবে না, মনে রাখবেন জল থাকলে হবে না, গলিত অবস্থায় নিতে হবে। গলিত অবস্থায় তড়িৎ বিয়োজন করে ধাতু নিষ্কাশন করা হবে। জলীয় দ্রবণ নিলে কি সমস্যা হয় সেটা বলে দিই। জলীয় দ্রবণ নিলে ক্যাথোডে এইচ প্লাস আয়ন মুক্ত হয়, ফলে ধাতু নিষ্কাশিত হবে না। ধাতুগুলো, ধাতুগুলো যে ক্যাটায়নগুলো,
সেগুলো নিষ্কাশন করা যাবে। এইচ ক্লাসটা আগে চলে যাবে। লেড ক্লোরাইড অক্সাইড যেমন ধরো বললাম যেমন ধরো বললাম কোন একটা ধাতু নিলাম ধরো মেটালিয়াম সিএল, তাহলে এটা কি হবে এম প্লাস সিএল মাইনাস ধাতুটা, তাহলে ক্যাথোড কি হবে ক্যাথোড বিক্রিয়ায় এম প্লাসটা দিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে ধাতু রূপে বিজারিত হবে। অক্সাইড বললাম ধরো এম টু ও থ্রি, সেখানে কি হবে টু এম প্লাস প্লাস থ্রি ও টু মাইনাস, তাহলে টু এটা অক্সাইড রূপে যদি একটা নিই এটা ক্লোরাইড রূপে নিলাম টু এম থ্রি প্লাস যে ছটা ইলেকট্রন গ্রহণ করে ধাতু রূপে অধক্ষিপ্ত হচ্ছে আমাদের দুটোই কিন্তু বিজারণ প্রক্রিয়া, এখন ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে ক্যাথোডে বিজারণ হচ্ছে, তাহলে ধাতু তড়িৎ বিয়োজনের ক্ষেত্রে যে ধাতুগুলো আমি বললাম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এদের তাহলে কি করতে হবে তড়িৎ বিয়োজন, কারণ এরা প্রত্যেকেই আমাদের এদেরকে আমরা কখনোই কার্বন বিজারণ করতে পারবো না, কারণ এই ধাতুগুলো উচ্চ উষ্ণতায় নিম্ন উষ্ণতায় যেমন অক্সাইড ক্লোরাইডগুলো গঠন করে উচ্চ উষ্ণতায় কিন্তু কার্বাইডও গঠন করে, যেমন ক্যালসিয়াম কার্বাইড, তো কার্বাইড থেকে তাহলে কার্বন বিজারণ কী করে করবো, কার্বন তো আগে থেকেই ঢুকে বসে আছে, সেই জন্য আমরা কার্বন বিজারণের ক্ষেত্রে এই ধাতুগুলোকে আমরা নিতে পারবো না, কারণ এরা উচ্চ উষ্ণতায় কার্বাইড যৌগরূপে অবস্থান করে, তাই এগুলোকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারবো না, যদি করতে যাই তাহলে আমার কার্বাইড উৎপন্ন হয়ে যেতে পারে, সেজন্য কার্বন বিজারণ এর ক্ষেত্রে হবে না, তাহলে অধিক সক্রিয় যে ধাতুগুলি আছে সেগুলিকে কখনোই কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা নিষ্কাশন করতে পারবো না, তড়িৎ বিয়োজন বা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমাদের ধাতুগুলো নিষ্কাশন করতে হবে, খুব ইম্পর্টেন্ট ভালো করে দিই। তাহলে কী কী এই ধাতুগুলো কী কী বলে দিয়েছিলাম, অ্যালুমিনিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম এগুলো, এদের অক্সাইড আর ক্লোরাইডকে গলিত অবস্থায় নিতে হবে, যদি এখানে জল নিই জল জলীয় দ্রবণ যদি নিই তাহলে এইচ প্লাস আয়ন চলে যাবে ক্যাথোডে, ডি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দেবে, কখনোই ধাতু পাওয়া যাবে না, সেই জন্য জলীয় দ্রবণ নেওয়া চলবে না, গলিত অনাদ্র অবস্থায় কোন একটা অনাদ্র আমাদের অবস্থায় গলিত অবস্থায় অনাদ্রগত জল থাকলে চলবে না, তাকে আমার বিশ্লেষণ করে বা তড়িৎ বিয়োজন করে ধাতুটাকে নিষ্কাশন করতে হবে ক্যাথোডে, ক্যাথোডে ডায়ন জমা হবে, আমরা সেটা বিচারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করেছে এটা আগে কিছু দিয়ে দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ বিয়োজন প্রক্রিয়া। এরপর আমরা চলে যাবো পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে আমাদের কার্বন বিচারণ প্রক্রিয়া, এটা তোমাদের আশা করি বুঝতে পেরেছো দেখে নাও সময়, তাহলে অক্সাইড ক্লোরাইড লবণকে গলিত অবস্থায় তড়িৎ প্রবাহ পাঠাবো ক্যাথোডানোড তড়িৎদ্বার ব্যবহার করে, যেমন করে তড়িৎ বিশ্লেষণ করা হয় করে ধাতু নিষ্কাশন করা হবে, করে সেখানে ক্যাথোডে ধাতুগুলো জমা হবে সেগুলোকে আমরা নিষ্কাশন করে নেবো, এদের কার্বন বিজারণ এদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন, কারণ এই ধাতুগুলি উচ্চ উষ্ণতায় কার্বাইড যৌগতে পরিণত হয়ে যায় বা কার্বাইড রূপে প্রকৃতিতে অবস্থান করে, তাই ধাতুগুলোকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় উচ্চ উষ্ণতা প্রয়োজন হয় 1400-1500 এরাম, তো তাদের আমরা করতে পারবো না, তাহলে আমরা যেগুলোকে পারবো সেগুলো এবার আমরা পরবর্তী আমাদের তাহলে আলোচনার বিষয় কার্বন বিজারণ প্রক্রিয়া। তো আমাদের পরবর্তী আলোচনার বিষয় কার্বন বিজারণ প্রক্রিয়া, কার্বন বিজারণ প্রক্রিয়া কি মনে রাখতে হবে লিখেছিলাম জিঙ্ক, তারপরে লিখেছিলাম হচ্ছে আমার এমএন সিআর, এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলি আমাদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় এমএন সিআর ধাতু
তাদের ক্ষেত্রে আমরা কার্বন নিঃসরণ প্রক্রিয়া প্রয়োগ করবো, জিঙ্ক, কায়রন, ক্রোমিয়াম। তো এদের ধাতব অক্সাইড গুলিকে কোক বা কার্বন দ্বারা আমরা বিজারিত করবো। বিজারিত করলে অক্সিজেন বেরিয়ে যাবে, অবশ্যই উচ্চ উষ্ণতায় করতে হবে, উচ্চ উষ্ণতা। তাহলে কি হবে, উচ্চ উষ্ণতায় করলে যদি আমরা করি এইটাকে উচ্চ উষ্ণতায় দিলে, এটাকে উত্তপ্ত অবস্থায় করলে 1400-1500 ডিগ্রি সেলসিয়াসে ধাতু পাওয়া যাবে। ধাতু প্লাস কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে কোক বা কার্বন। তাহলে কার্বন সম্পূর্ণ সহ ধাতব অক্সাইডগুলিকে উত্তপ্ত করা হলে ঠিক সেখানে কি হচ্ছে, ধাতব চূর্ণগুলো আমার কোক চূর্ণটা ধাতব অক্সাইডকে বিজারিত করে দিয়ে ধাতু নিষ্কাশন করছে এবং নিজে কার্বন মনোক্সাইডে জারিত হচ্ছে। যেমন জিঙ্ক ধাতুকে, জিঙ্কের অক্সাইডকে যদি কার্বন নিঃসরণ করি, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 1400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগে, দিয়ে উৎপন্ন হয় জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে টেম্পারেচার লাগে উচ্চ উষ্ণতায়, যেগুলো মধ্যম সক্রিয় ধাতু তারাই শুধু এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্বন বিজারণ পদ্ধতি। এরপর আমরা চলে যাই পরবর্তী টপিক, থার্মিক পদ্ধতি। আমি এখন বলেছিলাম তাও একবার আলোচনা করব। 3 নম্বর, তাহলে কার্বন বিজারণ পদ্ধতি আর তড়িৎ বিয়োজন বিজারণ পদ্ধতি, যেটা তড়িৎ বিয়োজন, পার্থক্য কি কি দেখে একটুখানি। তাহলে কার্বন বিজারণে আমার মধ্যম সক্রিয় ধাতু যেমন জিঙ্ক, আয়রন এগুলোকে নিষ্কাশন করা যাচ্ছে। তড়িৎ বিজারণের ক্ষেত্রে কি কি দেখলাম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এগুলোকে করা যাচ্ছে, আর কি দেখলাম। আর কার্বন বিজারণের ক্ষেত্রে বিজারক হিসেবে ব্যবহার করা হয় বিজারক কোক, কোক বা কার্বন চূর্ণ। আর ওখানে কোনো বিজারক পদার্থ ব্যবহার করা হচ্ছে না, তড়িৎদ্বারগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন করে যার বিজারণ ঘটাচ্ছে। আর ওখানে তড়িৎ প্রবাহ ঘটাতে হচ্ছে, এখানে হচ্ছে না। আর এটা হচ্ছে মধ্যম সক্রিয় কার্বন বিজারণ, আর ওগুলো হচ্ছে উচ্চ সক্রিয় ধাতুর ক্ষেত্রে। আর কার্বন বিজারণের ক্ষেত্রে বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হয়, উচ্চ উষ্ণতা দরকার হয়, ওখানে কোনো উষ্ণতার দরকার হয় না। পরে চলে যাই আমাদের পরবর্তী পদ্ধতি, থার্মিক পদ্ধতি। পরবর্তী যেটা আলোচনার বিষয় সেটা থার্মিক পদ্ধতি। অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় অক্সিজেনের দ্বারা আকৃষ্ট হয়, আসক্তি আছে অ্যালুমিনিয়ামের অক্সাইড দ্বারা। তো এই নিয়মকে কাজে লাগিয়ে বিভিন্ন ধাতু যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এদের অক্সাইডগুলোকে যদি আমরা উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম দ্বারা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করি, বিজারক হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিজারক থার্মিক পদ্ধতিতে, আমরা রাখবো শর্ট কোশ্চেন আসে অ্যালুমিনিয়াম বিজারক হিসাবে নিয়ে যদি বিজারিত করি, তাহলে ধাতুগুলো নিষ্কাশিত হয়। তাহলে কী কী ধাতু বললাম, আমরা বললাম আয়রন, ক্রোমিয়াম, আয়রন হলো ক্রোমিয়াম, আর ম্যাঙ্গানিজ একটা বললাম, এই ধাতুগুলো থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে। তো কী করা হয়, একটা তাপ সহচূর্ণ, আমরা একে দেখার বিষয়টা, এটা বিভিন্ন ধাতু নিষ্কাশন করে, মেনলি লোহাটা খুব বেশি করা হয়, এটা একটা তাপ সহচূর্ণ বা কন্টেনার, এর ভিতরে আমরা প্রক্রিয়াটা করবো, যথেষ্ট তাপ সহ Thank you.
এটাকে তাপ সহ্য করতে পারে, এরকম একটা চুল নিয়ে আমরা নিলাম, এটা ফায়ার ক্লে বা হচ্ছে একটা তাপ সহ্য করতে পারে, এরকম একটা মাটি দিয়ে তৈরি, এটা হচ্ছে ফায়ার ক্লে। এর মধ্যে আমরা প্রথমে নেব অ্যালুমিনিয়াম আর লোহার দেখতে পেলাম এপিটু হচ্ছে নিচ্ছে, এপিটু হচ্ছে নিলাম, এর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করছে, টেম্পারেচার 2000 ডিগ্রি সেলসিয়াস, জানি না আমি আগে লিখেছিলাম মিশ্রণটাকে ফায়ার ক্লে নির্মিত যে আমরা তাপ সহ চুল নিয়েছি তার মধ্যে নেওয়া হয়ে এখানে কিন্তু ছিদ্র করা আছে, আপনি বেরিয়ে আসবেন। এই যে মিশ্রণটা নিলাম তার উপর একটা মিশ্রণ, এর উপর একটা মিশ্রণ দেওয়া হবে, মিশ্রণটা তাপ উৎপাদন করার জন্য নেওয়া হবে, এটা হচ্ছে বেরিয়াম অক্সাইড। এই দুটো মিশ্রণকে এখানে নেওয়া হবে, দিয়ে একটা ম্যাগনেসিয়াম থাকে জ্বলন্ত, এটা যেই আমরা এখানে ধরবো ম্যাগনেসিয়াম ফিতাটাকে একটু দূরে করে দিই, ভিডিও ছবিটা তো আমরা দেখে নিয়েছো সবাই, তো এই বেরিয়াম অক্সাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণের মধ্যে যখন ম্যাগনেসিয়াম ফিতাটা দেবো জ্বলন্ত, সঙ্গে সঙ্গে এগুলোও জ্বলে যাবে, জ্বলে গেলে এই 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা উৎপন্ন হবে, এখানে যে উষ্ণতা হবে এই যে মিশ্রণটা তাদের মধ্যে বিক্রিয়াটা হবে, এবং এই যে লোহাটা গলিত অবস্থায় এখান থেকে নির্গত হতে শুরু করবে। এই গলিত গলিত লোহাটা যখন বেরিয়ে আসবে সেখানে আমি ধরো কোনো একটা রেল লাইনে কোনো একটা জায়গায় নষ্ট হয়ে গেছে, ঝাল দিতে হবে, রেল লাইনে সারানোর কাছে সেই গলিত অংশটা, ওই গলিত ওই ভাঙা অংশটার উপর এই গলিত লোহাটা দিলে সেটা দিয়ে আবার জিনিসটা সারিয়ে দেওয়া যাবে। এইভাবে আমরা ব্লাস্ট ফার্নেস বা ফায়ার ট্রেনিং তার সঙ্গে চুল্লি ব্যবহার করে তাপ উৎপন্নের জন্য বেরিয়াম অক্সাইড পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করে আয়রন আর অ্যালুমিনিয়ামের আয়রন অক্সাইড মানে ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ দিয়ে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা যেই দেবো সঙ্গে সঙ্গে তাপটা উৎপন্ন করবে রজ্জুর মিলে করে সেখানে বিক্রিয়া করে গলিত লোহা এখান থেকে বেরিয়ে আসবে, সেটাকে আমরা রেল লাইনে সাধারণ কাজে ব্যবহার করতে পারি বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ক্রোমিয়াম ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নিই, ক্রোমিয়ামের ক্ষেত্রে যে একটি বিক্রিয়া Cr2O3 প্লাস অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় করা হয় না, প্রায় 2000 ডেল্টা লিখে দিলাম, ক্রোমিয়াম ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা, আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে MM3O4 এর বিক্রিয়া ম্যাঙ্গানিজ অক্সাইডের বিক্রিয়া MM3O4 প্লাস অ্যালুমিনিয়াম 9 Mn প্লাস
12 মানে 4 N2O3 মানে লাগবে 4 8টা ঠিক আছে এই হচ্ছে বিক্রিয়া প্রত্যেকটা তাপে উপস্থিত মানে 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর প্রত্যেকটা তাপে উপস্থিত সবচেয়ে বেশি লোহা নিষ্কাশনের ক্ষেত্রে বিক্রিয়াটা প্রয়োগ করা হয় লোহা দিয়ে বিভিন্ন রেল লাইনের ঝালাইয়ের কাজে আমাদের থার্পিক মিশ্রণ এই মিশ্রণটাকে বলা হচ্ছে মানে Fe2O3 আর অ্যালুমিনিয়ামের চূর্ণের যে মিশ্রণটা সেটা হলো থার্মিট মিশ্রণ গুরুত্বপূর্ণ মিশ্রণটাকে আমরা কিভাবে লোহা পাই আমাদের ফায়ার ক্যানিং তার সহ চুলি ব্যবহার করছি গলিত লোহাটাকে আমরা কোনো ঝালের কাজে নিয়ে গেছে এখানে দিলে সেটা এখানে জমা হয়ে যাবে আস্তে আস্তে সেটা ফিলার হয়ে যাবে এবং সেটাকে আমরা সামনে দিতে পারব ঠিক আছে এইভাবে আমাদের থার্মিক পদ্ধতি ব্যবহার করে আমাদের অনেক প্রয়োজনীয় কাজ আমরা করে ফেলতে পারি ঠিক আছে এরপরে আমরা চলে যাব পরবর্তী শত বিজারণ প্রক্রিয়াতে এবার আমরা দেখব শত বিজারণ প্রক্রিয়া তো এখানে কি করা হয় কপার পাইরাইটের থেকে কপার পাইরাইটের থেকে কপার নিষ্কাশন করার জন্য এই প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ কপার পাইরাইটের মধ্যে কিউপ্রাস সালফাইড জানি আমরা কপার পাইরাইটের মধ্যে কিউপ্রাস সালফাইড থাকে সেই কিউপ্রাস সালফাইডটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় আংশিক পুরোটা না আংশিক পরিমাণ আংশিক পরিমাণ কিউপ্রাস সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কিউপ্রাস অক্সাইডে পরিণত হয় এই যে কিউপ্রাস অক্সাইডটা সেটা অবশিষ্ট যে কিউপ্রাস সালফাইড আছে দেখা যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ অবশিষ্ট যে কিউপ্রাস অক্সাইডটা আছে তার সঙ্গে বিক্রিয়া তাদের সৃষ্টি করে অবশিষ্ট পরিমাণ যেটা পড়ে আছে এই কিউপ্রাস সালফাইডকে এই কিউপ্রাস অক্সাইড এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কপার আর তার সঙ্গে আবার সেই সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে এখানে দেখো বাইরে থেকে বিজারণ পদার্থ যোগ করার প্রয়োজন হয় না যেমন কার্বন বিজারণে কোক ব্যবহার করেছি আর থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি বিজারক পদার্থ হিসাবে এখানে কিন্তু বাইরে থেকে কোনো বিজারক পদার্থ ব্যবহার করার প্রয়োজন হয় না এই কিউপ্রাস অক্সাইডটাই অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিউপ্রাস অক্সাইড এই কিউপ্রাস অক্সাইড যেটা বলো সে অতিরিক্ত পরিমাণ বা অবশিষ্ট পরিমাণ কিউপ্রাস অক্সাইডকে কপারে তাহলে ছটা কপার পাওয়া গেল আর একটা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো এটা মানে কপার ধাতু নিষ্কাশন কপার বিশুদ্ধ কপার ধাতু এটাকে বলা হচ্ছে শত বিজারণ মানে নিজের থেকেই ভিতর থেকেই বিজারিত হয়ে যাচ্ছে বাইরে থেকে কোনো বিজারণ দ্রব্য বা বিজারণ পদার্থ যোগ করার প্রয়োজন এখানে হচ্ছে না ঠিক আছে এরপর আমরা চলে যাব পরবর্তী যে আলোচনার বিষয়
এটা হচ্ছে লোহার মরিচা বা ধাতু ক্ষয়। অশুদ্ধ লোহাকে যদি আমরা পরিবেশে রেখে দিই, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন দ্বারা রাসায়নিক বিক্রিয়ার ফলে জারিত হয়ে একটা বাদামি বর্ণের, লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে বা খয়েরি খয়েরি রঙের, সেটাকে আমরা বলি মরিচা বা শোধক ফেরিক অক্সাইড। মরিচা হলো Fe2O3 X এর মানটা সাধারণত 3 হয়, 3H3H2O লিখতে পারো, এটা মানে হচ্ছে শোধক। শোধক মানে কি, লাল জল আছে, ফেরিক অক্সাইড। এই যে শোধক ফেরিক অক্সাইডটা হলো, এটা কেমন লালচে বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি হচ্ছে লোহার উপর, যেটাকে আমরা বলছি মরিচা পড়া বা মরচে ধরা। আমরা দেখেছি জং পড়ে যায় বলি, কথায় বলি আমরা জং পড়ে গেছে লোহায় অনেকদিন রেখে দিলে, তাহলে কি কি বায়ু প্রয়োজনীয়, কি কি বায়ু অক্সিজেন, জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড। আর লোহাটা কেমন হতে হবে, অশুদ্ধ বা অশুদ্ধি প্রধানত কার্বন, যুক্ত লোহার উপর এরা বিক্রিয়া করে। বিক্রিয়াটা কি করে করে সেটা আমরা এবার দেখব। এই ধর একটা লোহার পাত আছে, অসম আকৃতি হতে হবে, অসম আকৃতি মানে সুষমভাবে বিশুদ্ধ লোহা যদি হয় একটা হচ্ছে লোহার পাত, এর উপর জলীয় বাষ্প জমে আছে, এই লোহা ইলেকট্রন ত্যাগ করে এখানে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, অ্যানোড ইলেকট্রন ত্যাগ হয় আর ক্যাথোড ইলেকট্রন গিয়ে গ্রহণ করে। এই যে লোহাটা ইলেকট্রন ত্যাগ করে এই জলীয় বাষ্পের মধ্যে চলে আসে, দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ ফেরাস আয়ন রূপে চলে আসে। এই ফেরাস আয়নটা জলীয় বাষ্পের মধ্যে, জলীয় বাষ্পের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সঙ্গে জড়িত হয় এবং হাইড্রোজেন পরিবেশিত কার্বন ডাইঅক্সাইডটা আছে সে তারও যুক্ত আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা জলীয় বাষ্পের সঙ্গে মিশে উৎপন্ন করে H+H CO3-, কার্বনিক অ্যাসিড। এই H+ উপস্থিতির জন্য অক্সিজেন এবং আয়রন এরা বিক্রিয়া করে লোহার মরিচা সৃষ্টি করে। তো এবার আমরা দেখা যাচ্ছে পুরোটা ঠিক আছে, এবার আমরা কি করব রাসায়নিক বিক্রিয়াগুলো দেখব। তো প্রথম চলে আসছে আমাদের অ্যানোড বিক্রিয়া, আয়রন
যেহেতু চারটি ইলেকট্রন ত্যাগ করে মানে দুটো আয়ন চারটি ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে দুটো এফি টু প্লাস রূপে বেরিয়ে চলে আসবে। এই যে চারটি ইলেকট্রন বর্জন হলো সেটা গ্রহণ করবে অক্সিজেন, ক্যাথোড বিক্রিয়ার হিসেবে কাজ করবে। এই যে উপর অংশটা ক্যাথোড হিসেবে কাজ করছে, এই যে অক্সিজেনটা জলীয় বাষ্পে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন জলের মধ্যে অক্সিজেন থাকে আমরা জানি, সেখানে কি বিক্রিয়া হচ্ছে? অক্সিজেন চারটি ইলেকট্রন গ্রহণ করবে, এই চারটে যে ছাড়লো সেটা গ্রহণ করে দুটো অক্সাইড বা ও মাইনাস অক্সিজেন রূপে চলে গেল। এই দুটো অক্সিজেন আবার এখান থেকে যে এইচ প্লাস কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন অক্সিজেন এইচ প্লাস, দুটো অক্সিজেন চারটে এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করছে জল, দুই অণু জল। তাহলে কি কি থাকলো? এফি টু প্লাস জল থাকলো আর কার্বনিক অ্যাসিড থেকে প্রাপ্ত এইচ প্লাস থাকলো। তাহলে তারা এবার যুক্ত হবে কি করে সেটা দেখি। তাহলে এফি টু প্লাস প্লাস অক্সিজেন, অক্সিজেন আছে পরিবেশে, প্লাস জল, এরা পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করলো এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু। বড় করে লিখতে হবে মানে জায়গায় চালু। এক্স করে এইচ টু বলে টু প্লাস এক্স করে ব্যালেন্স করার জন্য এফি টু বলে একটা এফি টু আর অক্সিজেন লাগছে আমাদের, এখানে দুটো এখানে একটা মানে হাফ। তার মানে হিসাব মতো দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিলে জিনিসটা আবার চলে আসে, সেটা আমরা বললাম না। তাহলে এটাই হচ্ছে মরিচা করার রাসায়নিক বিক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? লোহা, লোহা কি করলো তাহলে? চারটি ইলেকট্রন বর্জন করলো, করে দুটো এফি টু প্লাস হলো। এই চারটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে ও টু মাইনাস, সেই ও টু মাইনাসটা কার্বনিক অ্যাসিড থেকে প্রাপ্ত এইচ প্লাস থেকে যুক্ত হয়ে জল। আচ্ছা, তাহলে কি কি পড়ে থাকলো? এফি টু প্লাস থাকলো, অক্সিজেন উৎপন্ন হয়েছে, আছে এখন পরিবেশের অক্সিজেন, প্লাস এই জল যুক্ত হয়ে শোধক ফেরিক অক্সাইড বা মরিচা সৃষ্টি করলো, যেটা লালচে বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি করলো। তো এই হলো আমাদের মরিচার বিক্রিয়া। এরপর মরিচা কি করে নিবারণ করা যায়? মরিচা নিবারণের উপায়, মরিচা নিবারণের উপায় প্রথম হচ্ছে, এক নম্বর আমরা আলমাত্রা বার্নিশ রং গুলিয়ে আস্তরণ করতে পারি। আলমাত্রা সরকারি লিখে দিচ্ছি, তোমরা বই ফলো করবে, রং বার্নিশ দিয়ে আস্তরণ করতে পারি। কেন করবো? শ্রেণী অনুসারে আয়রন, আয়রনের উপরে আছে জিঙ্ক, আয়রনের উপরে জিঙ্ক, তাহলে জিঙ্কটা অধিক সক্রিয়। তো যখন পরিবেশে রেখে দেবো জিঙ্কটা অক্সিজেন দ্বারে জারিত হয়ে যাবে, কিন্তু আয়রনটা হবে না, লোহাটা জারিত হবে না। জিঙ্কের উপর যদি জেডের লেপন, জিঙ্ক লেপন যদি করি, তাহলে জিঙ্ক যেহেতু আয়রন থেকে, যেহেতু জিঙ্ক এফি অপেক্ষা অধিক সক্রিয়, সক্রিয়তা শ্রেণী অনুসারে, তাই অক্সিজেন দ্বারা আগে
জারিত হয়ে যাবে। তাহলে লোহা জারিত হলো না, মরচেও পড়ল না, সেই জন্য আমরা জিঙ্ক এখন বা গ্যালভানাইজেশন প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তরঙ্গকে আস্তরণ করলে বা প্রলেপ করলে আমার মরিচাকে নিবারণ করা যেতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের ধাতুর ক্ষয় সংক্রান্ত মরিচা। মরিচা কী করে নিবারণ করব, মরিচা কেন পড়ে আমরা এখানে দেখলাম। এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় হল ক্যাথোডীয় সংরক্ষণ, খুব গুরুত্বপূর্ণ শর্ট হিসাবে। এর পরবর্তী আমরা আলোচনা করবো ক্যাথোডীয় সংরক্ষণ, দেখি জিনিসটা কেমন। ক্যাথোডীয় সংরক্ষণ মানে ক্যাথোডকে সংরক্ষণ করতে হবে, কে সংরক্ষণ করবে, কেন করবে, প্রয়োজনীয়তা। সমুদ্রের জলের মধ্য দিয়ে বা সমুদ্রের গভীরে যে লোহার পাইপগুলো যায়, সমুদ্র জলের মধ্যে তো ক্লোরাইড সালফেট বিভিন্ন প্রধানত ক্লোরাইড আয়ন থাকে। ক্লোরাইড আয়ন কি করে, মরিচা পড়াকে ত্বরান্বিত করে, দ্রুত মরিচা পড়তে সাহায্য করে। সেই জন্য সমুদ্রের নিচে যে পাইপগুলো থাকে সেগুলোতে দ্রুত মরিচা পড়ে যায়। তাহলে কেন সমুদ্রের নিচে পাইপগুলোতে, সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে যে লোহার পাইপগুলো আছে দ্রুত মরিচা সৃষ্টি হয়, কারণ সমুদ্রের জলে এটা যাতে না হয় তার জন্য আমরা এই ত্বরান্বিত যাতে না হয়, মরিচা যাতে না পড়ে, তার জন্য আমরা কি করবো, ধর এখানে একটা পাইপ আছে, একটা লোহার পাইপ, এর সঙ্গে একটা ম্যাগনেসিয়ামে এমজি ব্লক কেটে দেবো। ম্যাগনেসিয়াম ব্লককে তড়িৎ সংযোগ অবস্থায় এই পাইপের গায়ে বা পাইপের কাছে রাখা হয়। তাহলে কি হয়, ম্যাগনেসিয়াম এখানে লোহার পাইপ কাজ করে ক্যাথোড হিসাবে, আর ম্যাগনেসিয়ামটা আমাদের অ্যানোড হিসাবে কাজ করে। যেহেতু ম্যাগনেসিয়াম লোহা অপেক্ষা অধিক সক্রিয়, তাই নিজে জারিত হয়ে লোহার মরিচা পড়াকে রোধ করবে। ম্যাগনেসিয়াম যেহেতু এমজি এফি অপেক্ষা উপরে আছে, প্রথম দিকে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে নিচের দিকে আছে, আমরা দেখেছি লোহা নিচে আছে, অধিক সক্রিয়। এই জন্য এটি নিজে জানিত হবে,
জারিত হয়ে লোহার ক্যাথোডকে সংরক্ষণ করে, তাই নাম দেওয়া হলো ক্যাথোডীয় সংরক্ষণ। লোহার টাইপগুলো বাঁচিয়ে দেয়, ম্যাগনেসিয়াম ব্লকটা নিজে অ্যানোড হিসেবে কাজ করে আমাদের লোহার পাইপকে জারিত হয়ে যায়, মানে নিচে জারিত হয়ে লোহার পাইপটাকে সংরক্ষণ করে। সেই জন্য এই অ্যানোডকে বলা হয় আত্ম উৎসর্গীকৃত অ্যানোড। ঠিক আছে, তাহলে কি নাম বললাম? আত্ম মানে নিজে, উৎসর্গীকৃত মানে নিজে উৎসর্গ হচ্ছে কিসের জন্য? লোহার পাইপকে বাঁচানোর জন্য। তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে, সেই জন্য কি নাম লাগলো? সে সমুদ্রের পাদদেশে যে লোহার পাই সেগুলোকে বাঁচাতে সাহায্য করছে, নিজে অ্যানোড হয়ে নিজে জারিত হয়ে লোহার পাইপটাকে নষ্ট হওয়ার হাত থেকে, মোর্চা বাঁধার হাত থেকে রক্ষা করছে। সেই জন্য একে বলা হয় আত্ম উৎসর্গীকৃত অ্যানোড হিসাবে একে বলা হয়। ঠিক আছে, এছাড়া এগুলো তো আমাদের আলোচনা হলো। এরপরে আমরা কতগুলো ছোট প্রশ্ন আলোচনা করব, দেখা যাক। প্রথম আমাদের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ধাতু কিভাবে ক্ষয় হওয়ার হাত থেকে রোধ হয়? অ্যালুমিনিয়াম ধাতু কেন ক্ষয় হয়? অ্যালুমিনিয়াম ধাতু কিভাবে ক্ষয় হওয়ার থেকে রোধ হয় বা ক্ষয় হওয়া থেকে বেঁচে যায়? কেন ক্ষয় হয়? কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে একটা তীব্র আসক্তিযুক্ত, অক্সিজেনের প্রতি আসক্তি আছে, তীব্র আসক্তিযুক্ত একটা আমাদের ধাতু, যা অ্যালুমিনিয়ামটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড A2A2 অ্যালুমিনিয়ামের ওপর অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম ব্যালেন্স করে দিই, অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে, তার ফলে অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ করার ফলে জলীয় বাষ্প অ্যালুমিনিয়াম পাতকে কোনো প্রভাব ফেলতে পারে না। সেই জন্য বায়ু অক্সিজেন দ্বারা জারিত হয়ে, যেহেতু এটি তীব্র আসক্তি যুক্ত একটা ধাতু, তাই এটা বেঁচে যায় ক্ষয় হওয়ার হাত থেকে। এরপরে আমরা চলে আসি পরবর্তী, খোলা বাতাসে তামার তৈরি বাসনপত্র রেখে দিলে দেখা যাচ্ছে তামার তৈরি বাসনপত্র রেখে দিলে সবুজ ছোপ এর সৃষ্টি হয়, সবুজ ছোপের সৃষ্টি হয় যা পরিষ্কার করতে তেঁতুল বা লেবু ব্যবহার করা হয়। কেন অ্যালুমিনিয়ামে বলছি? তামার তৈরি যে বাসনপত্র আছে, তামার যদি পুরোনো দিনের থালা থাকে, পুজোর থালা বা বিভিন্ন পাত্র, সেগুলো যদি রেখে দিই বা তামার মুদ্রা হয় রেখে দিলে তার উপর একটা, এটাকে বলে কলঙ্ক, চলতি কথায় এটা বলে তামার কলঙ্ক পড়ে যায় সবুজ রঙের একটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বেসিক কপার কার্বনেট। তো বায়ু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প দ্বারা কপারটা তামার
সঙ্গে বিক্রিয়া করে একটা আমার বেসিক কপার কার্বনেটের আস্তরণ সৃষ্টি করে। কপার প্লাস বায়ু বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, বের করি অক্সিজেন, অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প দিয়ে এরা কপারের সাথে বিক্রিয়া করে বেসিক কপার কার্বনেট উৎপন্ন করে যা সবুজ রঙের। এই বেসিক কপার কার্বনেটকে যদি আমরা তেঁতুল বা লেবু এর মধ্যে অ্যাসিড থাকে জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডগুলো এর সঙ্গে এই লবণটার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে আমার এই সবুজ বর্ণটাকে নষ্ট করতে সাহায্য করে। সেই জন্য আমরা লেবু বা তেঁতুল দিয়ে আমরা যেহেতু লেবু বা তেঁতুলের মধ্যে অ্যাসিড আছে সেই অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে আমরা যদি এই লবণটাকে বিক্রিয়া ঘটাই মানে পরিষ্কার করি মানে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই ক্ষেত্রে সবুজ বর্ণটা নষ্ট হয়ে যায় এবং আমরা সবার পুরনো তামার পাত্র ফিরে পাই। আচ্ছা বিক্রিয়াটা দেখি, কপার তার সঙ্গে অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল সিও সিও থ্রি কার্বনেট বা সিও ওয়েল চলবে দুটো কপার, এটাকেই বলা হচ্ছে সবুজ বর্ণের সবুজ বর্ণ, সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেট উৎপন্ন হচ্ছে যা সবুজ ছোপ সৃষ্টি করছে এবং আমাদের পাত্রটাকে কলঙ্ক সৃষ্টি করছে। এই কলঙ্ক দূর করতে গেলে তেঁতুল বা লেবু কেন ব্যবহার করি, কারণ ওর ভিতরে জৈব অ্যাসিড থাকে, জৈব অ্যাসিডগুলো এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এর সবুজ বর্ণটাকে নষ্ট হতে সাহায্য করে এবং কপারটা আমরা ফিরে পাই। ঠিক আছে, এর পরবর্তী আমরা একটা কোশ্চেনে চলে যাব। অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি জাতীয় পদার্থ রাখা হয় না, তোমাদের বইতেও আছে কিন্তু রাসায়নিক বিক্রিয়া সাধারণত থাকে না। অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি জাতীয় চাটনি বা আচার পদার্থ সংরক্ষণ করা যায় না, প্রসেসিং যেগুলো করবো আমরা করা উচিত। অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি জাতীয় খাবার আমরা কখনোই প্রসেসিং বা সংরক্ষণ করতে পারবো না, কারণ চাটনির মধ্যে থাকে চাটনি জাতীয় খাবারে তৈরি করা হয় সংরক্ষণ বা বাঁচিয়ে রাখার জন্য অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার যোগ করা হয়, এই ভিনিগারটাই তো চাটনি জাতীয় খাবারে থাকে, চাটনি জাতীয় চাটনি বা আচার জাতীয় খাবারে থাকে ভিনিগার, ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডিক অ্যাসিডটা কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন করে, যে লবণটা বিষাক্ত একটা লবণ, তো এই লবণটা কিন্তু ক্ষতিকারক। কেমন ভাবে করে অ্যালুমিনিয়াম অ্যাসিডিক অ্যাসিড হলো CH3COOH, এই যে হাইড্রোজেন এটা রিপ্লেস হয় তো এ তো 3+ এর হলো 1+ আর 3 লাগবে। এই যে লবণ উৎপন্ন হলো নাম হলো অ্যালুমিনিয়াম অ্যাসিটেট,
বিষাক্ত বা শরীরের পক্ষে ক্ষতিকারক। এই লবণ উৎপন্ন সেগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে বা অ্যালুমিনিয়াম কন্টেনারের মধ্যে কোনো কিছু সংরক্ষণ বা চাটনি জাতীয় খাবার রাখা কখনোই উচিত নয়। ঠিক আছে, তো তোমাদের আজকে আমরা একই রকমভাবে তোমাদের বোধ হয় জিঙ্ক প্রলেপ দেওয়া হয় না কেন, যেগুলো জিঙ্ক প্রলেপ বা কপার প্রলেপ বলা প্রাপ্ত হয় তো সেগুলো ব্যবহার করা উচিত না কেন, তো একই রকম অনেক প্রশ্ন হয়, তোমরা একটু দেখবে। তোমাদের ধাতুবিদ্যার যে অবশিষ্ট অংশটা ছিল সেগুলো আমি একটু করিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নাও, দুটো ভিডিও দেখলেই আশা করি তোমাকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই বই থেকে আপনাদের নাম সংকেত সংকেত ধাতুর ব্যবহার সেগুলো ভালো করে পড়বে, সেগুলো আমি সব তোমাদের বলে দিই, বলেছি যে মুখস্থ করার বিষয় সেগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ো। আর আমি বা যেগুলো গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার অংশগুলো ছিল সেগুলো সবই করিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে এগুলোর বাইরে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র বই থেকে সংকেত ধাতু ব্যবহার নাম এগুলো দেখবে, উপাদান কম্পোনেন্ট কী কী আছে, আর আকরিকের নাম সংকেত ব্যবহার এগুলো ভালো করে দেখে নেবে, আর বাকিটা তোমরা ভিডিও কল করো তাহলেই যথেষ্ট। এবং তোমরা বিভিন্ন তোমাদের কাছে টেস্ট করার থাকবে, টেস্ট করার ডক্টর ব্যাংক যায় তখন সেখান থেকে তোমরা প্রশ্ন দেখো, এবং যদি না পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, সবাইকে আমি বলছি কমেন্ট করার জন্য, কমেন্টে বুঝতে পারবো তাহলে তোমরা কেমনভাবে ঠিকঠাক তোমাদের বুঝতে অসুবিধে বা অসুবিধে বা সুবিধে যায় থাকে সেগুলো জানাবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো আমাদের আজকে ধাতুবিদ্যা আমি লাগছি এখানেই আজকে আমি বলে শেষ করে দিলাম, আবার পরবর্তী আমাদের দিনে আমরা জৈব রসায়ন নিয়ে ফিরে আসবো। ঠিক আছে, আজকে এগুলি আলোচনা শেষ করছি।